যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি কর্মকর্তা জুলহাস মান্নান ও তার বন্ধু মাহবুব তানয়কে কুপিয়ে হত্যার প্রধান আসামি ফখরুলকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। মঙ্গলবার রাতে টঙ্গী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ফখরুল আনসারুল্লাহ বাংলা টিমের সামরিক শাখার সদস্য বলে জানায় পুলিশ। দর্শক, সোহেল রানার রিপোর্টটি এখন দেখুন। 2016 সালের 25 এপ্রিল রাজধানীর কলাবাগানে লেক সার্কাস রোডের বাসায় ঢুকে ইউএসএইড কর্মকর্তা এবং সমকামী অধিকার কর্মী জুলহাস মান্নান ও তার বন্ধু থিয়েটার কর্মী মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করে উগ্রবাদীরা। পরে তাদের ধরতে মাঠে নামে আইন শৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার রাতে টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে মামলার অন্যতম আসামি ফখরুলকে আটক করে কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা। আমরা বেশ কিছু ছবি পেয়েছিলাম, ওই সময় নাম পেয়েছিলাম, যাদের কে ধরিয়ে দেওয়ার জন্য আমরা পুরস্কারও ঘোষণা করেছি। তথাপি তাকে জিজ্ঞাসাবাদ করলে আরও সুনির্দিষ্ট তথ্য পাব এবং সেই সাথে আর কোন কোন ঘটনায় সে জড়িত ছিল সেটিও আমরা জানতে পারব। কখনো ফখরুল, কখনো সাদিক সহ বিভিন্ন সময়ে নাম পরিবর্তন করে এ আসামি জঙ্গিবাদ সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে জানায় গোয়েন্দারা। সাদিক এক সময় শিবিরেরও সাথী ছিল। তাদের সর্বশেষ অপারেশন, কথিত অপারেশন ছিল জুলহাস মান্নান। তারপর থেকে তাদের আর ওই রকম কোনো তৎপরতা, অর্থাৎ অনলাইনে তৎপরতা ছাড়া আর বাকি কোনো খুন জখম করতে পারেনি। জঙ্গি তৎপরতা চালালে এই দেশে পার পাওয়া যাবে না, ফলে তারা মানে জিহাদের অন্য কোনো ক্ষেত্র খুঁজছে আদার দেন বাংলাদেশ। এর আগে এ মামলায় অপর আসামি শরীফুল ইসলাম কেরামত ও রশিদুন নবী ভুইয়া টিপুকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী।